তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। তোমাদের পাঠ্যবইয়ের কাছে থাকা হাতে নেওয়া পৃষ্ঠ নাম্বার 86 অনুশীলনী 4.2। দেখো, এক নম্বরে দেওয়া আছে সরল করো, সরল করো। এখানে দেওয়া আছে 1-4 এন গুণ এন স্কোয়ার গুণ এন কিউব প্লাস গুণ এন কিউব গুণ এন টু দি পাওয়ার 7। এখানে সূচকের নিয়মে গুণের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো পাওয়ারে পাওয়ারে যোগ হয়। সূচকের ক্ষেত্রে কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আমাদের এম এর পাওয়ার এখানে নাই, এটা 1। এম এর পাওয়ার কত? 1। এই এম এর পাওয়ার হলো 2, এই এম এর পাওয়ার 3, এম এর পাওয়ার 3, এম এর পাওয়ার 7। এগুলো হলো পাওয়ার। উপরে যে অংশটা হলো পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় সূচকের নিয়মে। খেয়াল করো, তাহলে এম আলা সংখ্যা আমাদের কয়টা আছে? 1টা 2টা 3টা। এই এম যত পাওয়ার আছে পাওয়ার গুলো যোগ হবে। এম এর পাওয়ার 1 যোগ এম এর পাওয়ার এখানে 2 যোগ এম এর পাওয়ার 3 গুণ এন এর পাওয়ার 3 যোগ এন এর পাওয়ার 7। এখন এই কটা যোগ করলে কত আছে? 3, 2, 5 আর 1 কত? 6। 10 টু দি পাওয়ার 6 এই এম এর পাওয়ার আমাদের পাওয়ার পাওয়ার যোগ হয়ে নামলো গুণ এন এর পাওয়ার 3 যোগ 7। 3 এবং 7 কত হয়? 10। এন এর পাওয়ার 10। তাহলে আমরা যেহেতু এখানে মাঝে গুণের চিহ্ন না থাকলে সমস্যা নেই, আর থাকলে সমস্যা নেই, আমাদের না থাকলে গুণের চিহ্ন বোঝায়। তাহলে এন টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 10 অ্যান্সার হবে কি? এন টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 10। তাহলে কি বলছিলাম? সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এই কথাটা খেয়াল রাখবা, যেহেতু একটা নতুন বিষয় অবশ্যই তোমরা মনে রাখতে হবে যে সূচকের নিয়মে আমাদের সবসময় গুণের ক্ষেত্রে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো সবাই ভালো থাকো, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।